হাই গাইস, আজকে খুব মিষ্টি একটা জিনিস শেয়ার করবো আপনাদের সঙ্গে, একটা ব্লগ করব, ঠিক আছে? আমি বিগত ভিডিওতে দেখিয়েছিলাম যে ধলাই নদীর একটা বিশাল প্রাকৃতিক সৌন্দর্য, বাট আজকে দেখাবো যে খুয়াই নদী, ঠিক আছে? আমি তো খুয়াইয়ের ছেলে, তো খুয়াই নদীর এত বিশাল সৌন্দর্য, মানে যেটা হলো গিয়ে ওই পহরমুড়া টি গার্ডেনে, ঠিক আছে? বিশাল সৌন্দর্য খুয়াই নদী, এখানে একটা বিশাল বালুর চর আছে এবং নদী খুব সুন্দরভাবে এখানে প্রবাহিত হয়ে গেছে, দেখলে সত্যি খুব ভালো লাগবে, সত্যি। একটু আমার সঙ্গে থাকবেন এবং প্লিজ দেখবেন, এবং ব্লগটা খুব অ্যামেজিং হবে, সত্যি বলছি, খুব অ্যামেজিং। সবাই দেখুন প্লিজ, সুবিশাল এখানে একটা বালুর চর আছে, খুব সৌন্দর্য, মানে খুব সুন্দর লাগছে। যেটা হলো পহরমুড়া একটা টি গার্ডেন আছে, ওই টি গার্ডেনের পাশে, এবং এখানে একটা পার্ক আছে যেটা হলো বনবীথি পার্ক, ঠিক আছে? তো খুব সুন্দর, ভাবলাম আমিও দেখেছি এবং আপনাদেরকেও দেখিয়ে দেবো সুবিশাল সৌন্দর্যটা। দেখুন এখানে গরু আছে, মানে যারা এখানে ওই এখানে গরুকে মাঠে বেঁধে দিয়েছে অ্যাকচুয়ালি ঘাস খাবার জন্য, এবং সুবিশাল সৌন্দর্য আছে। আমার সঙ্গে বন্ধু আছে প্রকাশিনা, আমার সঙ্গে বন্ধু আছে প্রকাশিনা, ঠিক আছে? তো আপনারা দেখুন এখানে নদী খুব সৌন্দর্য, বিশাল সৌন্দর্য। প্লিজ সবাই আমার সঙ্গে থাকবেন এবং দেখবেন। এটা হলো খুয়াই নদী, এটা হলো খুয়াই রিভার। এটা অ্যাকচুয়ালি আমাদের খুয়াই রিভারটা হলো গিয়ে, মানে আমাদের খুয়াই রিভারটা হলো ত্রিপুরার মধ্যে দ্বিতীয় লংগেস্ট রিভার, ঠিক আছে? দ্বিতীয় লংগেস্ট রিভার হলো খুয়াই রিভার, যেটা মনু নদীর পরেই আছে, ঠিক আছে? তো ওইটা আপনাদেরকে আমার দেখানোর খুব ইচ্ছে ছিল, এবং খুব সুন্দর একটা জায়গাতে আমরা চলে এসেছি। সত্যি এটা সামনাসামনি না দেখলে বিশ্বাস হবে না, খুব সুন্দর যে একটা অ্যামেজিং দৃশ্য। তো প্লিজ সবাই এটা দেখবেন এবং এটার মজাটা আপনারাই নেবেন, ঠিক আছে? এবং কমেন্ট করে বলবেন যে আপনাদের কেমন লেগেছে, প্লিজ। খুব সৌন্দর্য, হাই ফ্রেন্ডস। তো প্লিজ একদম নদীর সঙ্গে চলে আসলাম, একদম খুয়াই নদীর পাশে বসে আমি তোমাদেরকে দেখানোর জন্য আছে না ভিডিওটা করছি। তো প্লিজ সবাই দেখবে এটা, ঠিক আছে? সত্যি খুব সুন্দর, খুব সুন্দর একটা দৃশ্য, খুব সুন্দর একটা দৃশ্য, যেটা নদীর পাড়ে বসে খুয়াই নদীর দৃশ্যটাকে তোমাদেরকে দেখাতে চাই। সত্যি আসবে একদিন, এসে দেখে যাবে, অ্যামেজিং, অ্যামেজিং বলছি, সত্যি অ্যামেজিং। প্লিজ সবাই আসবে। তো এটা হলো প্লেসটা হলো আমাদের খুয়াই, যে পহরমুড়া আছে ওই পহরমুড়া টি গার্ডেনের সঙ্গে দিয়ে খুয়াই নদী বয়ে গেছে, ওই ওই দৃশ্যটাই আমি আজকে আমার ক্যামেরাতে তুলে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্লিজ সবাই এটা দেখবে এবং আমার ভিডিওটা শেয়ার করবে, প্লিজ।